নমস্কার, আমি রিয়া, আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আলু ফুলকপির তরকারি। তো চলুন বানিয়ে নেওয়া যাক। আমি ফুলকপিটাকে একটু হালকা বয়ল করে নিয়েছি, যাতে একটা ফুলকপির একটা গন্ধ হয় সেটা চলে যায় বয়ল করে নিলে। আলুটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার ফুলকপি আর আলুটাকে আমরা আগে ফ্রাই করে নেব। আমরা তেল নিয়ে নিই আগে। তো আলু ফুলকপির তরকারিটাও, এটাও একটা বেশ জনপ্রিয় বাঙালি ঘরের খাবার। অনেক সময় এটা বেশি ভালো লাগে খিচুড়ির সঙ্গে খেতে। দুর্গাপূজার সময় যখন খিচুড়ির ভোগ চড়ায়, তখন আলু ফুলকপির তরকারিও বানানো হয়। ইট গোজ ভেরি ওয়েল উইথ খিচুড়ি। ট্রাই করতে পারেন আপনারা সবাই। তেলটা গরম হয়ে গেছে, আমরা আলুটা ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম সেটা আমরা ভেজে নেব। ভাজার সময় আপনারা একটু নুন ছড়িয়ে দিতে পারেন। এটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব, আর তার সঙ্গে সঙ্গে এটা আলুটাকে সেদ্ধও হতে হবে। তো আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে নেব, মোটামুটি ধরুন 3 থেকে 4 মিনিট এটা ভাজাও হবে আর তার সঙ্গে সঙ্গে সেদ্ধও হবে। আমরা দেখে নিই আলুটা ভাজা হয়েছে কি না। আলুটা একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। সিম করে দিই আর আমরা আলুটাকে নামিয়ে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন একটা গোল্ডেনিশ ব্রাউন কালার হয়ে গেছে। তো আমাদের প্যানটা গরম আছে, আমরা এতে তেল নিয়ে নেব। এবার ফুলকপিটাকেও ভেজে নেব সামান্য তেলে। আমরা যে ফুলকপিটাকে হালকা বয়ল করে নিয়েছিলাম, এবার এটাকেও আমরা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় এতেও আমরা সামান্য একটু নুন ছড়িয়ে দেবো। ফুলকপিটা ঢাকার দরকার নেই, কারণ এটা অলরেডি বয়ল করে রেখেছি। আমরা হাই ফ্লেমে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। মোটামুটি আমাদের 3 মিনিট মতন লাগবে ফুলকপিটাকে ভেজে নিতে। আলুটা ভাজতে আমাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট লেগেছিল। ফুলকপিটা বেশ লাল লাল ভাজা হয়ে এসছে, আমরা এবার এটাকে নামিয়ে নেব। কড়াইতে আমরা আবার তেল নিয়ে নেব, আর তারপরে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আমরা 5 ফোড়ন দেব, 1টা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ক্র্যাকলিং সাউন্ড আসবে। এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমরা 6 টিস্পুন পেঁয়াজ কুচি আমরা নিলাম। এবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজা হবে। একটু লাল লাল করে ভাজার জন্য আমরা একটু চিনিও অ্যাড করে দিতে পারি, তাড়াতাড়ি ওটা ক্যারামেলাইজড হয়ে যাবে আর একটু ব্রাউনিশ কালার হয়ে যাবে। আমরা হাই ফ্লেমেই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আলুর তরকারিটা একদম একটা ঘরোয়া বাঙালি রান্না, তো সেটা সবাই আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। পেঁয়াজটা হয়ে গেছে, আমরা এবার আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে আমরা মশলাটাকে কষতে দেব, যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। কষানো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রান্না করাতে, ইট প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। ভালো করে না কষলে পুরো খাবারটাই বরবাদ হয়ে যাবে, এই কষানোটা খুব দরকার। আমরা যখন দেখব যে তেলটা আস্তে আস্তে মশলার গায়ে থেকে সরে যাচ্ছে, বুঝবো যে ভালো করে কষে গেছে। তো এবার আমরা এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। হলুদ দেব, জিরের গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। আগে লঙ্কা, যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা লঙ্কাটা বেশি পরিমাণে দিতে পারে, আদারওয়াইজ মডারেট। ভালো করে আমরা এই সব মশলাটাকে কষিয়ে নেব। ফ্লেমটা একটু কম করলাম, মিডিয়াম ফ্লেমে আমরা মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মোটামুটি 2 মিনিট আমরা এটাকে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে এই যে ভাজা আলু আর ভাজা ফুলকপিটাকে দিয়ে দেবো। ভালো করে আমরা মিক্স করে নেব। এটা একটু শুকনো শুকনোই হয়, একটু একটু গা মাখা মতন হবে, কিন্তু যদি কেউ একটু এটা ঝোলঝোল খেতে চান বা একটু থিক গ্রেভি খেতে চান, ক্যান অ্যাড ওয়াটার। ফ্লেমটা বাড়িয়ে দেব, 2-3 মিনিট আমরা এটাকে কষতে দেব যাতে মশলাগুলো ফুলকপি আর আলুর ভেতরে ঢুকে যায় আর টেস্ট হয়। আমরা দেখে নিই এবার, ফুলকপি আলুটা কষে গেছে। আমরা এবার এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেব। ফ্লেমটাকে আমরা স্লো করে দেব, করে আমরা আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটাকে একটু গলতে দেব, 1 থেকে 1.5 মিনিট মতন আমরা এটাকে রাখবো যাতে টমেটোটা ভালো করে গলে গিয়ে মিক্স হয়ে যেতে পারে। আমাদের আলু ফুলকপির তরকারি রেডি। আমরা এটাকে বন্ধ করে দিলাম। নামানোর আগে আমরা একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমরা ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমাদের আলু ফুলকপির তরকারি রেডি। এবং যদি ভালো লাগে আমার রেসিপিটা, আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন টু সঞ্জীব কাপুর খাজানা।